আমরা আজকে গড়িয়াহাটে এসেছি ট্যাঙ্গুলার পার্কের কাছে, যেখানে একটা খুব সুস্বাদু খাবারের দোকানের খবর আমরা পেয়েছি। এবং সেই দোকানের সামনে আমরা আছি, দোকানের যে মালিক তার সাথে একটু কথা বলে নেব। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর লোকের ভিড় ও লাইন দিয়ে তারা বিভিন্ন ফ্রাই খেতে এসছে। এবং আমরা খবর পেয়েই এসেছি যে এখানে খুব সুস্বাদু ফ্রাই তৈরি হয়। তো দাদাকে বলবো যে দাদা, এই দোকানটা এত পপুলার, যেটা খবর পেয়ে আমরা এসেছি, কত বছরের পুরনো এই দোকান? এটা 23-24 বছর রানে। 23-24 বছর রানে। আচ্ছা, শঙ্কর ফ্রাই এটার নাম। এবং সবচেয়ে ভালো লাগছে আপনার দোকানে, যে দোকানে আর পাঁচটা দোকানের মধ্যে সুন্দর গেট আপ নেই, অথচ আপনারা খাবারটা মনে হয় এত ভালো কোয়ালিটির করেন, লোকে খবর পেয়ে এখানে চলে আসে। আমরা দেখেছি যে লাইন দিয়ে লোকে কিনে খাচ্ছে। আমরাও আজকে খাবো, আপনার দোকানে খাবার টেস্ট করবো। তো এখানে মোটামুটি কি কি জিনিস তৈরি হয় ফ্রাইগুলো? এখানে মাছের ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেনের চিকেন ফ্রাই, চিকেন পকোড়া, চিজ চিকেন। চিজ চিকেন দুপুরবেলা বলে দোকানটা বন্ধ? না, দুপুরে খোলা হয় না, বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। বেশ ভালো ভিড় হয়, বেশ পপুলার হয়েছে দোকানটা। এবং বাঙালি মানুষ আমরা, খাদ্যরসিক মানুষ, খাবার খেতে ভালোবাসি, আর সুস্বাদু খাওয়ার কথাই নেই। আমাদের এই ভিডিওর মাধ্যমে তাদের এই বার্তা যাবে, যারা পছন্দ করবেন অবশ্যই আসবেন। আসলে ফিশ ফ্রাই তো সবাই খেতে খুব ভালোই বাসেন, আর ফ্রাই এর মধ্যে আরো অনেক রকম ভ্যারাইটিস ফ্রাই আছে। সেই হিসেবেই আপনারা এখানে আসবেন, এটা টেস্ট করবেন, আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। মানে এখানে ফ্রাইটা যথেষ্ট টেস্টি, সবাইকে দেখছেন, লোকে দাঁড়িয়ে খাচ্ছে, বাড়ির জন্য অনেকে নিয়ে যাচ্ছে। যথেষ্ট টেস্টি ফ্রাই। চিজ চিকেন, দোকানের সামনে আমাদের বাবা ফিরে যাচ্ছে। এখানে কাসুন্দি আছে, টমেটো সস আছে, পেঁয়াজ আছে, চিকেন দেওয়া আছে, চিকেনের ভেতরে একটা উট দেওয়া আছে, খুব সুন্দর ভেতরে পুরো চিকেনটা, চিকেনের ভেতরে একটা উট দেওয়া আছে। এ দিচ্ছে না, প্রচন্ড গরম, আস্তে আস্তে কেটে হচ্ছে। লেয়ারটা বেশ মোটা,
অ্যাকচুয়ালি বিরাট গরমের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে, গরমে গরম আমাদের রাস্তার উপরে দোকান, রাস্তার উপরে দাঁড়িয়ে শুট করছি আর থাকছি। বুঝতেই পারছেন যে বারবার জায়গা পরিবর্তন করতে হচ্ছে। টেস্ট আছে যে কোনো কিসের যে চপ বা অন্যান্য যে আইটেম তার থেকে আলাদা, টোটালি সেপারেট, টোটালি সেপারেট, ভেরি টেস্টি, ভেরি টেস্টি। একবার ট্রেঙ্গলাতে পাশেই তারপরে একবার সামনেই দেখতে পাবেন রাস্তার মোড়ে আমাদের দোকান, খুব ভালো মতন বিকেল 5টা থেকে রাত্রি 10টা অব্দি খোলা থাকে দোকান। চিকেনের লেয়ারটা দেখুন খুব সুন্দর লেয়ার, অনেক মোটা চিকেন, অবশ্য ভালো খুব যত্ন হবে তৈরি জিনিসগুলো, ঠিক আছে খুব ভালো। অনেক বড় সাইজ, অনেক সময় লেগে গেছে অনেকটা। আমার প্রায় শেষ, আপনাকে খাই স্পিডে খাওয়ার ব্যাপার আছে। ব্যাপার আছে বলেই এখানে আছে চিকেন পকোড়া, ফিশ পকোড়া, পকোড়া, চিকেন চপ, ফিশ চপ, দেখুন প্রিপারেশন পুরো আলাদা, পুরো শঙ্কর ফ্রাইয়ের স্পেশাল ডিশ, প্রত্যেকটাই স্পেশাল,
তো এই ফ্রাই স্পেশাল যেহেতু এক্স্যাক্টলি তাই এবং এখানে এই কারণেই প্রচুর মানুষ আসে তারা দূর দূরান্ত থেকে আমরা খবর পেয়ে এসেছি খুব সুন্দর আগেটা যে খেলাম আপনাদের দেখালাম ভিডিওতে প্রচুর সুস্বাদু এবং টেস্টি প্রত্যেকটা জিনিস একটা মানে এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার পেয়েছি খাওয়ারের মতো নর্মালি তো আমরা সবাই খাই ফিশ ফ্রাই তো খুব কমন জিনিস এক্স্যাক্টলি তাই এই ফিশ ফ্রাই সব জায়গায় সব ফিশ ফ্রাই এক সমান হয় না এবং যেটা আগে খেলাম চিকেনটা দেখালাম আপনাকে কত লেয়ার মোটা লেয়ারের চিকেন আছে ভেতরে এবং জিনিসটা আলাদা ভাবে ফ্রাইটা তৈরি করা তাই এগুলো ঠিক তাই ফিশ ফ্রাই বলে কথা না না তার জন্য না এটা ভালো না তো ঠান্ডা জল প্রচুর খাই তো ঠান্ডা জল খায় না আমি প্রচুর ঠান্ডা জল খাই বেশ বেশ সর্দি হয়ে গেছে গরম তুই পেঁয়াজ খাচ্ছে কেন হয়েছে পেটে খাও তুই পেঁয়াজ খাচ্ছে এবার আমার হালচাল দিচ্ছি বুঝেছি না খেতে হবে না কমা না বললে হবে কি বাকি যখন দুজনকে একসঙ্গে শেষ করতে হবে লোকজনের চাপটা খুব দোকানে ভিড়ছে মেন দোকানে ভিড়ছে অবশ্যই সংকোচ পয়সা আসবেন এবং ফিশ খাবেন একবার টেস্ট করে যাবেন ভালো লেগেছে সত্যি খুব ভালো লেগেছে প্রত্যেকটা ফ্রাই খুব ভালো দেখালাম যে প্রচুর লোক লাইন দিয়ে ফ্রাই খাচ্ছে আপনারা বুঝতে পারবেন তারপরে তো আজ যার যার নিজস্ব ব্যাপার তাই একদম প্রপার জায়গা দোকান সামনে প্রচুর মানুষ আসে বছরে কোনো না কোনো সময় আসে একবার টেস্ট করতে পারে ভালো লাগে ওকে অবশ্যই টেস্ট করে যাও ওকে ভাই।